আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস ওয়ার্ল্ড। আমি মিম আছি আপনাদের সাথে। তো আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করব মিল্ক পাউডার সুইট। এটা খেতে অসাধারণ। আপনারা যদি একবার হলো এটি তৈরি করে দেখেন এবং খেয়ে দেখেন, তাহলে আমি আশা করি বারবার তৈরি করবেন। এটা এতটাই মজাদার এবং বানানো খুবই সহজ। তাহলে চলে যাই আমার মিল্ক পাউডার তৈরিতে। আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি 1/3 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। যারা মিষ্টি কম খান তারা আরও কম দিতে পারেন। আর এটাতে চিনি যদি ইউজ নাও করেন কোনো সমস্যা নেই, কারণ গুঁড়া দুধ দিয়ে যেহেতু তৈরি করব, গুঁড়া দুধটা এমনিই খেতে একটু মিষ্টি। তাই যারা ডায়াবেটিসের রুগী বা যারা চিনি কম খান তারা চিনিটা স্কিপ করতে পারেন। এরপর আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি মিল্ক পাউডার, গুঁড়ো দুধ 1 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। পরবর্তীতে আমার যদিও আরেকটু গুঁড়ো দুধ লেগেছিল, তাই আপনারা 1/2 কাপ নিতে পারেন। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। এখন আমি এটাতে দিয়ে দিব সামান্য পরিমাণের লিকুইড দুধ। এখানে সামান্য পরিমাণ মতো লিকুইড দুধ নিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি কমিয়ে নিয়েছি একদম। এবং আমি কিভাবে দুধটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। এভাবে দিয়ে দেওয়ার পর এটাকে আমি আরও পাতলা করে নিব, হালকা করে নিব। আমি খুব ভালোভাবে চেপে চেপে এটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ভেতরে গুঁড়ো দুধটা দলা পেকে থাকে। এরকম হলে কিন্তু সুইটটা একদমই সফট হবে না, খাওয়ার সময় দেখা যাবে ভেতরে গুঁড়া দুধ দলা পেকে থাকে। তাই এটাকে এইভাবে একদম পাতলা করে নিতে হবে। এবং আমি চেপে চেপে ভেতরে যেন কোনো দলা পাকিয়ে না থাকে সেজন্য এভাবে খুব ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছিলাম। এখন আমি বাটিতে নামিয়ে নিয়ে এসেছি। আমি এখন আমার পছন্দ মতো 3টা কালার মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার মিশিয়ে নিতে পারেন, যার যেমন ইচ্ছা। এখন আমি 3টা কালার নিয়ে নিয়েছি। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি মিষ্টিগুলো রেখে দিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো পুরো সুইটটা তৈরি করে নিব। আর অবশ্যই সুইটটা তৈরি করার সময় হাতের তালুতে ঘি অথবা মেল্টেড বাটার ইউজ করতে হবে ভালোভাবে। তাহলে দেখা যাবে মিষ্টিটা তৈরি করার পর মিষ্টিটা অনেক সফট হবে। আর না হলে অনেক সময় দেখা যায় হাতের তালুতে মিষ্টিটা লেগে যায়, মিষ্টিটার উপর দিক দিয়ে সফট হয় না। তাই হাতের তালুতে অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে। আর আমি একটু টিস্যু দিয়ে হাতটা বারবার মুছে নিচ্ছি, না হলে দেখা যায় যে মিষ্টিটার দেখতে তেমন একটা সুন্দর হয় না, রঙটা পুরো মিষ্টিতে ভরে যায়। এখন আমি এইভাবে সুন্দর করে পুরো মিষ্টিটা আমার তৈরি করে নিচ্ছি। এটাকে সন্দেশও বলা যায়। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি এইভাবে পুরো মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাস, আমার সুইট তৈরি হয়ে গেল। এখন আমি একইভাবে প্রতিটা মিল্ক পাউডার সুইট আমি তৈরি করে নিব। আমি আমার পছন্দ মতো, মনের মতো করে আমার মিষ্টি বা সন্দেশ যেটাই বলি তৈরি করে নিলাম। এখন আমি এখানে লাভ শেপ কিছু মিল্ক পাউডার সুইট তৈরি করে নিচ্ছি। আর এটাকে সন্দেশও বলা যায়, আমি তো আগেও বলেছি, খেতে সন্দেশের মতোই। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও জমে যাবে। একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার সুইটগুলো। এটা খেতে অসম্ভব মজাদার। আপনারা সবাই একবার হলেও বানিয়ে এটি খাবেন, খেলেই আপনাদের ইচ্ছা করবে বারবার বানিয়ে খেতে। আর অতিথি আপ্যায়নের জন্য এটা একটা বেস্ট সুইট। অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এটি। তো আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।